بسم الله الرحمن الرحيم <سؤال> الحمد لله الحمد لله نحمده <لله> <الحمد لله> ونستعينه <ولا> ونستغفره <ولا> ونؤمن <ولا أبنى> به <بي'> ونتوكل <ولا> عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى ال উসার মোরে দোসার বকে سنت সোদার কুস্তুহান তিন লতার সুন্নতিছে রাসুল মানো ফুল বিশ্ববাসী সবার মোকে শুনচি কহ রাসোজসগান তিনি মোদের দয়ার নবী

काके देखे बने पशु चीनिया नील से जी मोदीर नबी कमली आला एक सते परम मेर सल्ले आला अल्लाहुम्मा सल्ले आला उनका दर चौबने का सिला मिल गया उनका दर् चौब ने का सिला मिल गया सरो तो मुझको खुदा मिल गया

जोर जोरे पढ़ें अल्लाहुम्मा सल्ले अला وعلى آلي زمي ما لي نهي خاطئ मेला नहीं होता जमीन मैली नहीं होती जमन मेला नहीं होता अल्लाह सल्ली अला जोड़ जोड़े पड़े وألاعالي <applause> زمن জোরে মোহাম্মালামের গোলাম হলে কখন পর্যন্ত তার ময়লাও হবে না জোরে বলেন মোহাম্মদ কে গোলাম कफन मै नहीं होता जोड़े बोले, बोले। मोहम्मद के गुलामों का कफन मै नहीं होता अल्लाहुम्मा सुल अला ولا للسلام مولا محبت کم لوالی سی و جذبائی سنو لوگو محبت کم जजबई सुन लोगो ये जिस मैन में समा जाए ओ मैन मेला नहीं होता मोहम्मद के गुलामों का

وعلى آله نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی

وقال الله تعالى في كلامه المجيد والفرقون الغميد ما خلقت الجن والانسان الا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من زار عالما فكان مزرعي من صفع لماذا فكانما صفع من جلس لماذا فكانما جلس لي وقال النبي صلى <سلسل> الله عليه وسلم وعلى نبي امة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله واعبد لله واعطى لله ومنى لله فَقَدِ اسْتَكْمَلَ الْإِيمَانُ وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم وانا نسير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال البرعة إذا صلت خمسها وصامت شرعا وحسنت فرجها وعتد بالها فلتدخل المنعي أبواب الجنة الشاطئ الى اخر الحاضيس او كما قال ਪਰ হাজারে মজলিস খুব অল্প সময় একটু আলোচনা মাশাআল্লাহ কি সুন্দর মাহফিল করেছেন আমার ভাইয়েরা আমার जवान যুবক বন্ধু সাথী ভাইয়েরা মুরুব্বি মানুষদের সহযোগিতায় বাড়ির মা বোন মেয়েদের সহযোগিতায় আজকে এত বড় সুন্দর মাহফিল হয়েছে কাকে ভালোবেসে নবীকে ভালোবেসে নবীকে মহাব্বত করে ভালোবেসে এ সুন্দর মাহফিল করেছেন কি তাই তো নাকি তাই তো নাকি ভায়া মাদস্ত আমার আমার দিন দারিমান দান একর আল্লাহ ভাইরা খুব অল্প সময় একটু আলোচনা মাশাআল্লাহ নবীর প্রেমিক মানুষেরা নবীর মহাব্বতের মানুষেরা নবীকে ভালোবেসে মহাব্বত করে এ মাহফিল করেছে এবং এসে তারা বসেছে কাকে ভালোবেসে নবীকে ভালোবেসে মোহাম্মত করে নবীকে ভালোবাসলে কে রাজি হবে আল্লাহ রাজি হবে তাই তো নাকি তাই তো নাকি নবীকে মোহাম্মত করলে কে খুশি হবেন আমার আল্লাহ রাজি হবে তাই তো আমার আল্লাহ বললেন কোরআন বলছে হে নবী আপনার জিকির কে আপনার আলোচনা কে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ আসন দান করেছি জরি কন নবীর আলোচনার আমার আল্লাহ পাক উচ্চ মর্যাদা উচ্চ আসন দান করেছেন তাহলে সেই নবীর আলোচনা শুনতে আমরা বসেছি কিছু কোরআন হাদিস থেকে আলাপ আলোচনা কোরআন হাদিস কে সামনে রেখে একটু অল্প সময় একটু আলোচনা মাশাআল্লাহ আজকের মাহফিল খুব ভালো লাগছে কিন্তু এই গ্রামটা কি ছোট নাকি ভাই এই পাড়াটা ছোট খুব পাড়া বড় এরা প্রচার প্রসার করে না নাকি লোকজনের তো কম কেন কেন হ্যাঁ তো কম কেন কি গো প্রচার প্রসার ঠিক মতো করে না মনে হয় তাও তো এখানে যে কটা লোক আছে থার্টি পার্সেন্ট মানুষ আর বাকি সব সেভেন্টি পার্সেন্ট ক্যাট বাচ্চা কি গো বাচ্চাগুলোকে দরকার হ্যাঁ এবার বোঝা যাচ্ছে তো কিছু কিছু জায়গায় দেখি কি জানেন ভাই যে ছোট ছোট বাচ্চাগুলো যদি সামনে বসে কিছু বয়স্ক লোক আর কিছু ইয়ং ছেলে এই ওদিকে পিছনে করতে আগে বসে কিন্তু এখন বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলি আজকে মজলিসটা মানিয়েছে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ বাচ্চা দরকার এরাকে এখন থেকে ট্রেনিং দেবেন এরাও তো বড় হলে মাহফিল করবে যাবে শুনবে যেমন এখন কিছু ইয়ং ছেলেরা ভাইয়েরা এই চত্রে মাসাল্লাহ সমস্ত জায়গাতে ভাই যান কিছু ইয়ং ছেলে ভাইয়েরা তারা আজকে যেভাবে উদ্যোগ নিয়ে আগাচ্ছে কথা বুঝতে পারছি আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে জলসা করি গত বছরে এসেছিলাম আপনাদের খেদ মতে কদিন আগেও আপনাদের এসেছিলাম ওই কি বলে বাগানাইট না কি বলে বাগানাটি বাগানাটি কি করছে দেখেছিলেন না আমাকে হ্যাঁ বেশ কজন ভাই দেখেছিলেন যে হ্যাঁ গভীর রাত্রে উঠেছিলাম বুঝতে পারছি তো ভাই আমার মাইক খুব ভালো মাইক খুব ভালো সাউন্ড বুঝতে পারছেন তো ভাইয়া মা দোস্ত আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম ভাইজান সকালবেলা ফিরেছি সে পূর্ব মেদিনীপুর থেকে বুঝতে পারছেন পূর্ব মেদিনীপুর থেকে ফিরেছি সকালবেলা আর ভাইজান আপনাদের খেদমতে এসে হাজিরা দিয়েছি অল্প সময় একটু আলোচনা করব রাস্তায় এমন জ্যামে পড়লাম আর আপনাদের খালধারে খালধারের রাস্তাটা পুরোটাই খারাপ পুরোটাই খারাপ রাস্তা বুঝতে পারছেন আর আমার ছোট গাড়ি আস্তে সুস্তে যেতে হচ্ছে যাই হোক ভাইজান গুনাগার এসে হাজিরা দিয়েছি খুব অল্প সময় একটু আলোচনা এই চল আসি আল্লাহ করে আপনাদের দুয়ারো শিলায় কিছু কম বেশি একটা সিজনে সাড়ে তিনশো তিনশোটা জলসা করতে হয় আপনাদের দুয়ারোশ শিলায় তো ভায়া মা দোস্ত আমার গুনাগার এসে হাজিরা দিয়েছি আজকে যে বিষয় যে বক্তব্য আজকে যে আলোচনা বিশ্ব নবীকে মহাবুধ করে ভালোবেসে এ মাহফিলে এসে আমরা হাজিরা দিয়েছি তাহলে আমাদের একটা উদ্দেশ্য আমাদের একটা নিয়ে আছে তো নাকি এ মাহফিলে গিয়ে বসব কিছু আল্লাহ আল্লাহ রসুলের কথা শ্রবণ করব শুনব এবং সেই অনুযায়ী আমাল করব আমাল করব এই একটা আমরা নিয়ত নিয়ে এসেছি আর এই নিয়েতে যদি আমরা যাই তাহলে কাজ হবে ভাই যদি নিয়তটা আমাদের এই রকম থাকে নিয়তের সাথে সাথে যদি আমরা পরিবর্তন হতে পারি তাহলে কাজ হবে আর পরিবর্তন না হতে পারলে কোনো কাজ হবে না আতা বস্তু আছেন ভাই সব কথার মূল কথা একটা সেটা হলো পরিবর্তন এটা সবাই বলে আমি একা না আজকে বায়াম আ দোস্ত আমার নামাজি বেড়েছে মসজিদ বেড়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা বেড়েছে জলসার মাহফিলও অনেক বেড়ে গেছে কিন্তু ঠিক জায়গায় গন্ডগোলটা রয়েই যাচ্ছে এই 100% 100% এর মানুষের মধ্যে 100% মানুষের মধ্যে থার্টি লোক নামাজ পড়ে সেভেন্টি পার্সেন্ট পড়ে না আর এই থার্টি লোকের মধ্যে আবার ভায়ামা দোস্ত আমার পনেরো লোকের নামাজ হয় না এত বড় কথা বললেন আপনি পীরের আউলাদ হিসাবে এসেছেন বলে যা বলবেন তাই মেনে নেবো নাকি নামাজ হচ্ছে আর কার হয় না সেটা তো আল্লাহ জানে আপনি কি করে জানলেন কথা বুঝিয়ে আসছে তো আমার নাকি কথাটা একদম ঠিক কার নামাজ হচ্ছে কার হয় না সেটা একমাত্র আমার আল্লাহ জানে তবে রাসূল বলে গেছেন কি কালা আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৌফিক উম আমরান নিলাম তদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি আমি রসুল তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম একটা হলো আল্লাহর কালাম কোরআন শরীফ দ্বিতীয় হলো আমার বাণী হাদিস শরীফ দুটোকে যদি মজবুত করে ধরতে পারো আটকে ধরতে পারো কখনো তোমরা গুমরা হবে না আর এই দুটোকে যদি ধরে রাখা যায় কোরআন হাদিস কি এর উপরে যদি থাকা যায় কোরআন হাদিস যদি আপনি ধরে রাখতে পারেন আপনি নিজেই জানতে পারবেন নামাজ হচ্ছে কি হয় না কি কেন নামাজের যা সিস্টেম নামাজের যা ডিসিপ্লিন নামাজের যা সিস্টেম সেই সিস্টেমে কজন মানুষের হচ্ছে আর কজনের হয় না সেটা একমাত্র আমার আল্লাহই জানে বিশ্বাস করেন আজকে যদি বলি ভাই একটু পকেটগুলো চেক করেন তো বহু লোকের পকেট থেকে বিড়ির ব্যান্ডিল বার হবে ঠিক বলছি না ভুল বলছি কথা কয় না কেন বেরোবে না বেরোবে না কথা বলেন তওবা তওবা আস্তাগফিরুল্লাহ তওবা এই মাহফিলে নয় এখানের লোক একটাও বিড়ি খায় না এই গ্রামে কেউ খায় না এটা আমি জানা আছে মেনে নিলাম কিন্তু অন্যান্য জায়গায় ঘটে তো নাকি বলেন আছে না আছে নে যে জলসা থেকে গাড়ি ছেড়েছি আর দেখছি চাচা আর ঠান্ডার দিন ঝেড়ে মাফলার বেঁধেছে দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে চাচা বলছে ভাইপো আছে নাকি বলছে কি বলছে বড্ড ঠান্ডা লাগছে আজকে আবার লিয়েস তো ভুলে গেছি আছে নাকি ভাইপো বলে ভাইপো বলছে চাচা একসঙ্গে মাচাই বসে গান বাজাচ্ছি আমার এখানে লজ্জার কি আছে লা পকেট থেকে বার করে চাচাকে একটা ভাইপোকে একটা দুজনে দুটো বাতি জ্বালিয়ে দে লাল বাতি ধরিয়ে দে যাও আজ হলো না চলছে লাভ কিছু হবে মাতার টুপি পকেটে বিরানির প্যাকেট বাম হাতে ডান হাতে বিড়ি চলছে গাড়ি লাভ কিছু হবে কথা বলেন জিজ্ঞাসা করেন চাচা কবচর আর শুনছো 22 বছর চলছে শুনছি তাই না কি হ্যাঁ কটা করে বিড়ি লাগছে 12টা 14টা হবে কাজ কিছু হবে আমার ডোজগুলো একটু কড়া কড়া কথা বুঝে আসছে না ডোজগুলো একটু করা করা কিন্তু হজম করতে পারলে খুব উপকারে আসবে খুব উপকারে আসবে আশরের নামাজ পড়ে কুড়িটা মুসল্লি নামাজ পড়ছে আশরের নামাজ পড়ছে আর আসরের নামাজ পড়ে যখনই মসজিদ থেকে বাইর হচ্ছে মসজিদ সিঁড়ি থেকে বার হচ্ছে যদি ভায়া মাধ্যমার পকেটগুলো আশরের নামাজ পড়ে নিয়ে মসজিদ থেকে বার হচ্ছে এদের পকেটগুলো যদি চেক করা হয় এই কুড়িটা মুসল্লির মধ্যে ছটা থেকে আটটা মুসল্লির পকেটে বিড়ির ব্যান্ডিল বার হবে ঠিক বলছি না ভুল বলছি গো এই কথা কয় না কেন রেগে যাচ্ছেন নাকি আমি তো প্রথমেই বলে দিয়েছি এখানের ঘটনা বলিনি অন্য জায়গায় বলছি কিন্তু হ্যাঁ কি না বলবেন খালি পকেটে যদি বিড়ির ব্যান্ডিল নিয়ে আল্লাহর দরবারে নামাজ সিজদা দেয়া হয় দোয়া কবুল হবে ভাই আজ 33 বছর দোয়া যে কবুল হয় না কেন চল্লিশ বছর দোয়া চাইছে কবুল হয় না কেন হ্যাঁ পনেরো বছর নামাজ পড়ছে কবুল হয় না কেন হবে কি করে ঠোঁটগুলো তো কালো হয়ে গেছে হবে কি করে মুখ দিয়ে তো বিড়ির গন্ধ বার হচ্ছে এই জবানটা তো খারাপ হয়ে গেছে আল্লাহ দরবারে দোয়া চাইলে কবুল হবে কথা বলেন হাজাতে হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি আম্মা রাবিয়া বাসারিকে বললেন হে রাবিয়া দেখো দেখো রাবিয়া হাসান বাসারি বসরার মানুষ চিনেন অলি নামাজের মুসাল্লা খানা নিলেন দড়িয়ার উপরে ছুড়ে দিলেন ছুড়ে দিয়ে হাসান উল্লা দড়িয়ার উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়ে নামাজের মুসাল্লার উপরে বসলেন নামাজের মুসাল্লার ওপরে বসিয়ে আল্লাহ নামে জিকে শুরু করে দিলেন

সব নামাজ পড়ে আল্লাহকে ডেকে জিকির করে গুড়ি করেছিলেন আর আজকে মুসলমান যদিও নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হ্যাঁ ফজরের নামাজ পড়ি আল কেটে জমি বাড়াচ্ছে ফজরের নামাজ পড়েলি জমির আল কেটে জমি বাড়াতে গেছে কথা বুঝে আসছে না যে নামাজ পড়তে নামাজ পড়বো সকালবেলা যে লটারিও টিকিটও কাটবো নামাজ পড়ব সুদো খাবো নামাজ পড়বো মুখ দিয়ে গালাগালির ফোয়ারা উড়িয়ে দেবো কাজ কিছু হবে কথা বলেন কাজ কিছু হবে নবী বললেন কি বললেন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ আব্দুর রাসূল ইয়াকামিস সালাত দুই নম্বরে দ্বিতীয় নম্বরে বলা হলো সালাত নামাজ ধর্মের খুঁটি নামাজ হলো দিনের খুঁটি যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করলো বলেন দিন ধ্বংস করবেন না দিন কায়েম করবেন আগো যাচ্ছে ভাই আপনাদের বিশ্বাস করেন আমি আপনাদের এখানে কথা বলি তওবা আমি দেখিনি তো বলবো কি করে তওবা আমি একটা সার্বিকভাবে তুলে ধরছি সমস্ত জায়গার কথা তুলে দছি বলেন দিনকে কায়েম করবেন না ভাই দিন ধ্বংস করব আমরা এই দিন আমরা কায়েম করব না দিন ধ্বংস করব দিন কায়েম করব ইনত রাসূলুল্লাহায়য়ানসুরুকুম ওয়াসবিট আকদামাকুম যে ব্যক্তি আমার দিনকে সাহায্য করে আল্লাহ বলছেন আমি আল্লাহও তাকে সাহায্য করব জোরে কন জোরে বলেন যদি দিন কে কেউ সাহায্য করে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাকে সাহায্য করব আল্লাহ যদি কাউকে সাহায্য করে সে কামিয়াব হবে তো নাকি হবে তো নাকি তাহলে দিন কে যদি সাহায্য করতে হয় তাহলে নামাজ পড়তে হয় আর দিন কে যদি সাহায্য করতে হয় তাহলে শরীয়ত মানতে হয় তা বলে নামাজের পাটিতে নাম লিখিয়ে দিয়ে নামাজের খাতায় নাম লিখিয়ে দিয়ে সুদের খাতা তো নাম লেখালে চলবে না কেন কোরআন আপনাকে বলে দিয়েছে কি

আড্ডায় গিয়ে ভাইপোর সঙ্গে তাস খেললো যে চাচা নামাজ পড়লো সেই আবার ক্যাঁচাবেন দিয়ে মুখ দিয়ে গালাগালি ছুটিয়ে দিলো যে ছেলে নামাজ পড়লো সেই আবার লটারির টিকিট কাটলো মনে করুন এই প্রকৃত নামাজি হতে পারে না কেন প্রকৃত যদি নামাজি হত। তাহলে নামাজ তাকে আটকাত নামাজ যখন একে আটকায় না তার মানে প্রকৃত নামাজি হয় না প্রকৃত যদি নামাজি হতো তার বিবেক তাকে বাধা দিত এই তুই প্রকৃত নামাজি হয়েছিস তুই কি সুদ খাবি তুই প্রকৃত নামাজি হয়ে গেছিস তুই কি লটারির টিকিট কাটবি তুই প্রকৃত নামাজি হয়ে গেছিস তুই এখন লোকের আলের জমি আল কেটে জমি বাড়াবি কি করে বাড়াবি রেখে দেন কিন্তু একটা প্রকৃত নামাজি যখন অন্যায় কাজ করছে মনে করুন সে প্রকৃত নামাজি তাহলে হতে পারলো না এই প্রকৃত নামাজি যদি না হওয়া যায় কোনো কাজ আসবে না কদা বুদিআসতি জেহতু রাসূল বললেন নামাজ পড়ার কা तरीका হুজাস সালাম নি সব فرمایا তুম লোগ নামাজ পর হো জেহসা কো নামাজ পরনে দেখতে হো কি উসলু কামারু আইতুমুন ইউসলি সলু তুমরা সালাত পরো নামাজ পরো কামামানে যেমন রুআইতুমুন আমাকে দেখো উসাললি নামাজ পড়তে এই নামাজ এই নামাজ পড়েছিলেন কারা সাহাব হুজুরা এই নামাজ পড়েছিলেন কারা তাবেঈন দা এই নামাজ পড়েছিলেন কারা তাবে তাবেঈন দা এই নামাজ পড়েছিলেন কারা আল্লাহর ওলিরা এই নামাজ যদি পড়া যায় তাহলে কাজ হবে ভাই না হলে কিন্তু কাজ হবে না এই 33 বছর নামাজ পড়ে সুদের খাতায় নাম লিখিয়ে দিয়ে লটারির টিকিট কেটে ক্যারাম বোর্ড খেলে কোনো কাজ হবে না আজকে পকেটের বিড়ির মানুষ এত সম্মান দিতে শুরু করেছে পকেটের বিড়ি আজকে যত্ন সহকারে কানে রেখে দিচ্ছে ঠিক বলছি না বলছি বিড়ির इज्जत এত দিচ্ছে এত মূল্যবান জিনিস এত দামি জিনিস পকেটের বিড়ি আজকে কানে রাজমিস্ত্রি তিনতলা বাড়ির উপরে কাজ করছে বিড়িগুদা রাখবে গরমের সময় গ্রীষ্মকালে গ্রীষ্মকাল গরমের সময় এক্সাইজ গেঞ্জি পরে ফেলেছে গলায় গামছা করে বিড়িগুদা রাখবে ট্যাকে রাখলে তো ভেঙে যাবে এত মূল্যবান জিনিস যত্ন সহকারে রাখতে হবে হিসাব করে অঙ্ক কষে দেখলে হয় কোথায় রাখার জায়গা নেই তো একটা জায়গায় আছে যত্ন সহকারে থাকবে সেটা হলো কানে সাজিয়ে এখানে দুটো ওখানে দুটো পর পর মারো টান চলছে বুঝতে বুঝতে পারছি তুমি ভুল বুঝবেন না মনে দুঃখ নেবেন না প্রকৃত নামাজি হয়ে যান টিকে দাঁড়াতে পারবেন না হলে থাকবেন না শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে হে জামান এরা জোয়া কেনা ধুনিয়ে কেঁদেন ব্যাপার সোল লাখ এ মাল হবে সে মা করে তোমারো মা ফিল দলে 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 ছুটে 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 এসেছ মুরব্বী মানুষেরা এসে ভিড় করে চক জওয়ান যুবকেরা এসে ভিড় করে ছোট ছোট ছোটো খুঁজি গুজি মাসুম বাচ্চারা এসে ভিড় করে হে তরুণী রানু জওয়ান ইনাজ যুবকেরা রসুল্লাহকে মোহাব্ত করলে বানবে এত বড় মাহফিল যদি করে থাকো তবে নবীকে যদি মোহাব্ত করে থাকো নামাজটা কেমন করে ছেড়ে দাও বলো

দুটো ওসিয়ত করে যায় দুটো কথা বলে যায় দুটো কথা যদি মেনে চলতে পারো আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে শান্তি দেবেন পরকালে আল্লাহ পাক তিন আর দয়ার জান্নাত দিয়ে দেবে দুটো কথা দুটো কথা যদি মেনে চলতে পারো আল্লাহ দুনিয়ায় শান্তি দেবেন পরকালে নাজাত দেবেন শান্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে হুজুর দুটো কথা কি বলেন

জমিনে যে জাগাতে নেমে আল্লাহ আল্লাহ আল্লাহর কথা হবে দুনিয়া জমিনে যে জাগাতে নেমে আমি নবী পাক আমার কথা হবে হে আমার সাহাবা ওই মাহফিলে তুমি চলে যাবে খবরদার ওই মাহফিলটাকে যেন নেগ্লেক্ট করো না খবরদার ওই মাহফিলটাকে যেন ঘৃণা করো হে আমার সাহাবা শুনিয়ে কে নাও ওই মাহফিলে গিয়ে তুমি বসে পড়বে ওই মাহফিলে গিয়ে বসাটা হে বাবা সাহাবা আমি রসুল বলি মাহফিলে গিয়ে বসাটা তোমার জন্য জরুরি হয়ে যায় হুজুর এটা তো এক নম্বর হলো একটা হলো আর একটা কি বলেন হুজুর হুজুর আর একটা কি বলেন আপনি তো বলেছেন দুটো আর একটা কি বলেন

এ আবার বন্ধু সাথী বাইরা শুনে কে দিনকে বললেন আর একটা কথা শুনিয়ে কে বাবা যখন তুমি একায়া কাতাইবে বিরালা জাগাতে ফাঁকা জাগাতে তাইবে বাবা আবু রাজী তোমার জিপ্বাটাকে যেন বেকার করে দেবে না পর করবে না পরচর্চা করবে না কি করবে না মিথ্যা কথা বলবে না লোকে সমালোচনা করবে না গালি দেবে না হে বাবা বুড়া সিম তোমার জিব্বাটাকে যেন ফালতু কাজে লাগাবে না মিথ্যা বলো না নিন্দা করো না বড় চর্চা করো না হে বাবা বুড়া সিম তোমার জিব্বাটাকে যেন বেকার করে দেও না যাও 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 আমি রসুল্লাহ বলি ওয়াটের সময় পেয়ে গিয়েছো ওয়াটে ফুল টাইম পেয়ে গিয়েছ চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আল্লাহর খান মসজিদের মধ্যে চলে যাও মসজিদের মধ্যে গিয়ে তোমার জিব্বাটাকে আল্লাহ 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 করে জিকিরে লাগাও যদি তোমার জিব্বাটাকে জিকিরে লাগিয়ে দিতে পারো খায়রা তুমি আমার আখিরা দুনিয়ায় আল্লাহ শান্তি পরকারে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে বুঝতে পারছেন আজকে মানুষ যদি মুখ খারাপ করে ফেলে এখন বোঝা যাবে নে মানুষের চেহারা দেখলে বোঝা যায় নে আয়না দেখলে মুখ দেখা যায় আয়না দেখলে ফেস দেখা যায় আয়না দেখলে অন্তর দেখা যায় না যদি অন্তর দেখার ব্যবস্থা থাকতো না তাহলে মানুষ বুঝতে পারতো কার অন্তরটা কি হয়ে বসে আছে এখন বোঝা যায়নি বাসে করে যাচ্ছে টেনে করে যাচ্ছে দুজন লোক একই সঙ্গে দাঁড়িয়ে আছে ভিড় বাসেতে উঠেছে ট্রেন ভিড় তো এ বেচা পিছলাতে গিয়ে পেছন দিকে যেতে গিয়ে পাটা ওর পায়ে পড়ে গেল যেই পায়ে পড়ে গেল পা তো অ্যাকশন শুরু হয়ে গেল ঠিক বলছে না ভুল বলছি এই চোখে দেখতে পাবো ভালো করে দাঁড়াতে কথা বুঝতে পারছেন ও যে দু এক কথা বললো ইও দু এক কথা চালিয়ে দিলো এবার যার ছাতি বড় যার হিম্মত বড় গলার জোর বড় সেই পরবর্তীকালে পরে জিতলো সেটা পরের কথা কিন্তু দুজনই দমদার একটা যা ছিল চালিয়ে দিল আগে বোঝা যেত না এরও কি সুন্দর চেহারা ওরও কি সুন্দর চেহারা এরও কি সুন্দর ড্রেস ওরও কি সুন্দর ড্রেস এর ভিতরে যে এত কিছু লুকিয়ে ছিল আগে তো জানতাম না দাদা বুঝতে পারছেন আসরে ভাই যাক ফজরের নামাজ পড়ে জমির আল কেটে জমি বাড়িয়ে বাড়াতে গেলো পাশের জমিওয়ালা দেখে ফেললো ও কেঁচা বেঁধে এলো ও জমি আল কেটে ও সেই আপনার ফজরের নামাজ পড়িয়ে এসেছে দুজনে আলকেটে। ও কি করেছে আপনার আল কেটে এসেছে এসে দেখছে ও দেখছে ফজরের নামাজ পড়ে এসেছে দেখে এসে দেখছে যে এ আল কেটে বাড়াচ্ছে ও ঝেড়ে কেঁচা মারলো ইয়ে ঝেড়ে কেঁচা মারলো বলে বললো তোরটা কম ছিল আমারটা বেশি ছিল ও বললো না আমারটা কম ছিল তোরটা বেশি ছিল চালু হয়ে গেল আগে তো বোঝা যাচ্ছিল না মুখে দাড়ি ছিল চেহারা ভালো ছিল নামাজও পড়ল কিন্তু এর ভিতরে এরকম ছিল হ্যাঁ আসলে জিব্বা খারাপ জিব্বা খারাপ তো সব খারাপ জীব বা ভালো তো সব ভালো জিহ ভালো করতে হবে খারাপ করলে হবে না একটা মুসলমান যদি প্রকৃত মুসলমান হন আপনার হাত দ্বারায় দ্বারায় অন্য মুসলমান কষ্ট পাবে না অন্য মানুষ কষ্ট পাবে না একটা মানুষ যদি প্রকৃত মানুষ হয় সে মানুষের দ্বারায় অন্য মানুষ হাত দ্বারা জাবান দ্বারা কষ্ট পেতে পারে না কথা বুঝতে পারছেন এগুলো আমাদেরকে জানতে হবে শিখতে হবে আমা দিন্দা আরিমান্দা নেকর আল্লাহ ওয়ালা ভাইরা ভুল বুঝবেন না খুব অল্প সময় একটু আলোচনা করছি আমার নবী আমার রাসূলকে নিয়ে একটু আলোচনা করব আর না হলে শুধু ওয়াজ করে লাভ নেই দুটো হক কথা যদি বলতেই না পারলাম হালুয়া রুটির ভয়ে নজরানার ভয়ে যদি হট কথা দুটো বলতেই না বললাম তাহলে স্টেজের উপরে উঠে লাভটা কি হলো ঠিক বুঝিনা ভুল বলছি গো আমার আল্লাহ তো আমাকে ছাড়বেন না আমার আল্লাহ কাউকে ছাড়বে না এই একটু উঁচু বসার সুযোগ করে দিয়েছিলাম বল দুটো হক কথা বলিসনি কেন ও দাউত হবে না বলে নাস্তা খাবে না বলে ওই জন্য বলিসনি বল বল কে জবাব দেবে প্রত্যেকে যে যার নিজেকে জবাব দিতে হবে খুব কঠিন দিন আছে বড় গরুকে আল্লাহ ছোট গরু করে দেবেন ছোট গরুকে আল্লাহ বড় গরু করে দেবেন ছোট গরুর কপালে আল্লাহ শিং লাগাবেন বড় গরুকে ছোট করে দিয়ে তার শিং খুলে দেবেন আল্লাহ বলবেন তোকে ঘুঁতি শোধ করে লে ছোট ছাগলটাকে আল্লাহ বড় ছাগল করে দেবেন সিং দিয়ে দেবেন বড় ছাগলকে ছোট করে দেবেন তোকে ঘুঁতি তুই শোধ করে লে বড় পাহাড়ের গায়ে ছোট পাহাড় ছিল ধাক্কা খেয়েছিল আল্লাহ তাকে বড় করে দেবে বড় পাহাড় হয়ে যাবে বড় পাহাড়টা ছোট হবে তো ধাক্কা মেরে শোধ করে নিয়ে চুল চিরে চিরে বিচার হবে আর এই মানুষের বিচার আর জেনের বিচার এই মানুষ আর জেন জাতি এদের বিচারটা খুব কঠিন হয়ে দাঁড়াবে কামতের দিনে কেউ ইহাই পাবে না এক নরেন্দ্র মোদী আওয়াজ দিল গোটা ভারতবর্ষের মানুষ কেঁপে উঠল। এক বাক্যে লাইন দিল ব্যাংকে লাইন দিল কেউ এটিএম এ লাইন দিল ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আরে কথা কয় না কেন ঠিক না ভুল যে টাকা জমা দিচ্ছে যখন চোরের মতো আর তুলছে যখন ভিকারির মতো কি মনে পড়ছে যেন মনে হচ্ছে আমার টাকা আমারই নয় কার সঙ্গে যেন দিতে এসছি কি গো ঠিক না বল গো টাকা জমা দিতে যাচ্ছে যখন চোরের মতো তুলতে যাচ্ছে ভিকারির মতো বলেন এক নরেন্দ্র মোদীর আওয়াজে গোটা ভারতবর্ষ কেঁপে উঠলো কেউ এটিএম এ লাইন কেউ ব্যাংকে লাইন তাহলে সেদিনে আমার আল্লাহ পাক যখন আওয়াজ দেবেন যিনি আসমানের মালিক জমিনের মালিক সারা পৃথিবীর মালিক সবের মালিক যিনি তিনি যখন আওয়াজ দেবেন তাহলে মানুষ কি করবে একবার চিন্তা করে কম্পিটিশনটা কম নয় ভালো করে শোনেন কম্পিটিশনটা কম নয় শুধু বসে বসে ওয়াজ শুনে আবার যাকে তাই হয়ে গেলে হবে না ভাবতে হবে এজন্য আমি বারবার জায়গায় জায়গায় বলি বাপ এই সেই দিনে যে লোকটা মারা গেল তার কথা একবার ভাববে কিংবা ময় মুরব্বি দাদো বাপ মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কথা অন্তত পাঁচটা মিনিট ভাববে শুয়ে শুয়ে আরে সে এই ঘরেতেই থাকতো এই যে তার জামা এই যে তার লুঙ্গি এই যে তার শাড়ি আজকে পাঁচ পাঁচটা বছর পড়ে আছে কবরটা ভেঙে ভেঙে একেবারে জমিনের সঙ্গে মিলিয়ে গিয়ে গপ্ত হয়ে যাচ্ছে আরে একবার ভাব কঠিন দিন আছে কায়ামতের দিনটা খুব সহজ দিন নয় খুব কঠিন দিন আমার আল্লাহ সময় দিচ্ছেন বান্দারে কার খাতিরে আমাদের নবীর খাতিরে অন্যান্য নবীদের জমানবীদের উম্মা তোমা তিন রাম এত গোনা এত গোনা করেছিল হাজাতে নহনবী জামানাতে আমার আল্লাহ পাক বন্যা দিয়ে শেষ করে দিয়েছিলেন হাজাতে দাউদ নবী জামানাতে আমার আল্লাহ পাক বাদুল করে দিয়েছিলেন করোনবী জামানাতে ঝড় তো বান দিয়ে শেষ করে দিয়েছেন বাবা আমাদের নবী আখির নবীর উম্মাদেরকে আমার আল্লাহ পাক এখনো সময় দিয়ে দিচ্ছে

আমার আপনার নবীর কাছে আজাতে জিব্রাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন হাজাতে জিব্রাইল ফেরেশতা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ এ আয়া হাবিবাল্লাহ হুজুর নেবেন না হুজুর আল্লাহ পাকে দাওয়াত থেকে ডাক এসেছে আপনি কি আল্লাহ পাকে ডাকে সাড়া দেবেন আমার নবী পাক সময় তিনটে কথা বলেছিলেন তার মধ্যে একটা আপনাদের সামনে বলি কি বলেছিলেন এ জিব্রাইল শুনে কে দাও আমার উম্মাতরা যত গোনায় খুরুক না কেন গুনাহ করে 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 আল্লাহ পাকের প্রথম আকাশ পর্যন্ত যদি ঠেকে যায় আমার গুনাহগার উম্মাতদেরকে আমার আল্লাহ পাক ধ্বংস না করে দেয় আমাদের নবী দোয়া বলে তাই আমার আল্লাহ এখনো বাঁচিয়ে দিচ্ছে নাহলে আমার আল্লাহর পাকের কাছে সব সিস্টেম রাখা আছে আইলা ঝড় রাখা আছে লাইলা ঝড় আছে জাপানের ভূমিকম্প আছে জাভার বজ্রপাত আছে সুনামি আছে ভূমিকম্প আছে ট্রেন অ্যাক্সিডেন্ট আছে বাস অ্যাক্সিডেন্ট আছে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আছে মাথা ঘুরে পড়ে যেয়ে স্টক হয়ে যাওয়া আছে হার্ট স্টক হয়ে যাওয়া আছে ব্রেন স্টক হয়ে যাওয়া আছে সুগার হয়ে যাওয়া সুগার হয়ে মরা তাও আছে সব কিছু আল্লাহ পাকের কাছে রাখা আছে কিন্তু চাতে আমার আল্লাহ পাক শেষ করবেন না এটা আমার নবীর ওয়াদা কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করবে সীমা একদম ছাড়িয়ে যাবে তখন কিন্তু ভায়া মাদস্তমা আমার আল্লাহ মাঝে 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 একটা করে দিচ্ছেন দিয়ে আবার দেখিয়ে দিচ্ছেন অন্য সাইটের লোকগুলো এই দেখ আইলা ঝড় লাইলা ঝড় দিয়ে কেমন শেষ করেছি দেখ ভা এর পরেও যদি মানুষ কনসাস না হয় এর পরেও যদি মানুষ সচেতন সচেতন না হয় তাহলে ভায়ামাদস্ত আমার এরা কিন্তু ভাইজা ভাইজান রিহাই পাবে না ছাড় পাবে না কথা বুঝতে পাচ্ছেন ভাইয়া মাদস্ত আমার আমার দিনদার বান্দা ললা আল্লাহওয়ালারা খুব অল্প সময় একটু আলোচনা করছি আমার নবী আমার রাসূলকে নিয়ে একটু আলোচনা সাথে সাথে আজকে আমি একটা ওয়াজ আপনাদের খেদমতে করব কি ওয়াজ করি কি ওয়াজ করি দুটো ওয়াজ আপনাদের খেদমতে নিয়ে এসেছি দুটো ওয়াজের মধ্যে একটা ওয়াজ আপনাদের খেদমতে করব যদি ইনশাআল্লাহ সময় থাকে কি ওয়াজ ভাই আমার দুটো ওয়াজ নিয়ে এসেছি সেটা কি পাথরের ভেতর থেকে গাছ বার হলো আর সেই গাছের ফল খেয়ে কিভাবে জিন্দা রই সাত দিন দুনিয়ার জমিনে নেই সাত দিন আসমানেও নেই সাত দিন পৃথিবীর আলো দেখলো না তো সাত দিন কোথায় কাটিয়ে দিল কিভাবে সাত দিন রইলো পৃথিবীর আলো সূর্যের আলোই দেখলো না পৃথিবীর জমিনেতে থাকলো না তো পৃথিবীর জমিনে যদি না থাকা হয় তাহলে কোথায় আশ্রয় নিতে হবে ভাই পৃথিবীর জমিনে যদি না থাকা হয় সূর্যের লাইট যদি না দেখা হয় তাহলে থাকবে কোথায় এই ওয়াজটাই আপনাদের খেদ মতে করবো ইনশাআল্লাহ কি গো থাকবেন না চলে যাবেন মাশাআল্লাহ দু চারজন ভাই বলেছে থাকবো আর বাকি ওই দিকের ছেলেগুলো ভাইয়েরা তো পালাবে নাকি গো পালাবে তৈরি হচ্ছে নাকি থাকবে মাশাল্লাহ যা থাকবেন না হাত নতুন দেখি তাই না ছোট বাচ্চারা ওদের কথা ছাড় আছে যে ভাইয়া মালস থাকবেন তো আপনারা হজু আমরা খুব চালাক হয়ে গেছি আজকে অজ নতুন শুনিনি হাত তুললে তো আবার এমনি যা চাদর পদর মুড়ে দিয়েছি আর বার করতেই পারা মুশকিল দেখি না আর একটু জোরে দেন না শেষকালে দুজনেই গ্রাজুয়েট পাস হবে না তো কি বলছি বুঝে আসছে না আপনাদের গ্র্যাজুয়েট পাস বোঝেন যে বায়া মাদস তোমার মাঝে মধ্যে একটু বললি কি হয় জানেন একটু শরীরটা চাঙ্গা হয় অন্য কিছু নয় আরে ইয়ং ছেলেগুলো আজকে এত ঝিমিয়ে যাচ্ছে কেন কি জানি এই হারো অনেক ছেলেরা আমাকে ভালোবাসে গো হ্যাঁ মাঝে মাঝে ফোন করে আর এখানে ইয়ং ছেলেগুলো এত ঝিমিয়ে যাচ্ছে কেন এরা সন্ধ্যের দিকে কি একটা তেরঙ্গা গুটখা খায় না নাকি আমি ব্যাপারটা বুঝতেই পারছি নি এরা এত ঝিমিয়ে পড়ছে কেন ও ইয়ং ছেলেরা জওয়ান যুবক বাইরে একটু জোরে তকবীর দেন না দেখি না দিবে সব বুড়ো লোকের আওয়াজ ভাই সব মুরব্বী লোকের আওয়াজ সব বুড়ো লোকের আওয়াজ ইয়ং ছেলেগুলো যেন বেশি ঠান্ডা লেগে গেছে এরা একদম নাক মুখ মেয়েদের শিল দিয়েছে আর কি আওয়াজ দেবে ভাই শোনেন কাকে রাজি করার জন্য দিচ্ছেন গো আরে কথা কয় না কেন এই আমার দিকে তাকান না ওদিকে একটা গাড়ি আমার দিকে তাকান কি কাকে রাজি করার জন্য দিচ্ছেন জোরে বলেন কাকে আল্লাহকে আল্লাহকে রাজি করার জন্য যদি আমরা দিই আমাদের অসুবিধা আছে জোরে বলে অসুবিধা আছে অসুবিধা আমাদের নেই লাত আখু সিনাতুম ও উম উম তিন পারা প্রথম পৃষ্ঠা তেনাকে তন্দ্রা ঘুম আক্রমণ করতে পারে না দু পারারা দু পৃষ্ঠ দু প্রথম পৃষ্ঠা করলি লেগিল মাসিক ওয়াল মগরিব হেনপি বলে দেন মাসিক মগরিব কা আল্লাহ শিয়াল্লাকে রাজি করার জন্য না লুকিয়ে সবাই মিলে একটু জোরে একবার দেন না দেখি না দিবে মাশাআল্লাহ তাহলে আজকে যে ওয়াজটা করতে চাইছিলাম একটা ওয়াজ আপনাদের খেদমতে করব বলেছিলাম কি গো মনে আছে তো নাকি মনে আছে তো কি থাকবেন না চলে যাবে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা ৩৫ মিনিট আছি আপনাদের খেদমতে

জেনাবি সন্মান জেনাবি ইজরত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন সেনাবি জেনাবি সন্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন সেনাবি আমাদের নবী আমাদের অসুলকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন এ রবিউলা মাসের কত তারিখে বারো তারিখে বারো তারিখে আমার আল্লাহ পাঠালেন রবিউলা মাসের বারো তারিখ আমাদের নাবী আমাদের অসুলকে আমার আল্লাহ যে দুনিয়ার জমিনে পাঠালেন আমাদের নবী আমাদের রসুল দুনিয়ায় আসার আগে কোন নবী এসেছিলেন এই কথা বলেন না কোন নবী এসেছিলেন যে একদম ঠিক হাজাতে ইস আসলাম ঈসা নবী এসেছিলেন এই ঈসা নবীকে যখন আল্লাহ পাক আসমানে তুলে নিলেন সংক্ষেপে বলছি কেন নবীকে নিয়ে যদি আমি ডিটেইলস আলোচনা করি এই আধা ঘন্টা এক ঘন্টা আমি শেষ করতে পারবো না পারা যাবে এই কথা বলেন আধ ঘন্টা এক ঘন্টা শেষ করা যাবে যাবে না নবীকে নিয়ে যদি আলোচনা করা হয় তিন চারটে কালে যদি ভেঙে নিয়ে হয় বাল্য যৌবন পৌঢ়ত্ব ওই রকম কালে কালে যদি ভ্যাং ভেঙে নিয়ে এক একটা কাল নিয়ে যদি আলোচনা করা হয় এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টাতে শেষ করা যাবে এই বলেন যাবে যাবে না এই 63 বছর বয়সে গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছেন বিশ্বনবী তাই আজ পর্যন্ত বড় বড় ওয়াথার বড় বড় রাইটার বড় বড় সায়েন্টিস্ট বড় বড় ওয়াথার বড় বড় বৈজ্ঞানিক আজ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে কে ইতালির ক্যাবিনেট মন্ত্রী কন্যা যার নাম হলো ম্যানুয়ালা কে যার নাম হলো বায়ামা দোস্তমার মাইকেল জ্যাকসন কে যার নাম হলো কেসিয়াস কেলে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন ঢেলে পরবর্তীকালে নিজের নাম দিয়েছিল মোহাম্মদ আলী কেলে যার নাম হলো কেসিয়াস কেলে পরবর্তীকালে নিজের নাম দিলেন মোহাম্মদ আলী কেলে আল্লাহ ক্ষমতা দিয়েও ছিলেন ঢেলে তিন তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল যে তার নাম হলো কেসিয়াস কেলে সেই কেসিয়াস কেলে যখন বিমানে করে যান বিমানে বসে আছেন সিটেতে পাশের সিটে বসে আছেন কে সঙ্গী একজন মানুষ কেসিয়াস কেলে দেখতে পেলেন সঙ্গী মানুষটা বিশ্বনবীর জীবনী পড়ছেন কেসিয়াস কেলে বললেন ভাই যদি বইটা একটু আমাকে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো বিশ্ব নীবনে পড়তে লাগলেন পড়তে 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 গিয়ে পৌঁছালেন সেই জায়গায় সাদা চামড়া কালো চামড়ার কোন নয় পৃথক করা যায় না আলাদা করা যায় না সাদা চামড়া কালো চামড়ার নয় আলাদা নয় এই কথাটা বলার সাথে সাথে দেখার সাথে সাথে কেসিয়াস ছিলেন কালো চামড়ার মানুষ তিনি ছিলেন কালো মানুষ কেসিয়াসকের ভাবনা চিন্তা আদর্শটা পাল্টে গেল তিনি বিমান থেকে নেমে এলেন জোর গলায় বললেন এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু যাকে গোটা পৃষ্ঠের মানুষ যাকে আজ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হ্যাজ বিন দা মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট অফ অল প্রফেটস সে নবী বিশ্ব নবী যিনি বলে গেলেন পৃথিবীর জমিনে সাদা চামড়া কালো চামড়ার কোনো তফাৎ নেই তাহলে আমি কেসিয়াসকেলে যদি কালো চামড়ার মানুষ হয়ে থাকি আমাকে দেখে নেগ্লেক্ট করার তো কোনো কারণ নেই কেসি আজকে সেই সময় থাকতে না পেরে বিশ্ব নবীকে ভালোবেসে তিনি কালেমা পরে ইমান নিয়ে চলে এলেন জোরে কইবেন না জোরে বলবেন না সে কেসি আজকে যাকে গোটা পৃথিবীর মানুষ চেনে গোটা পৃথিবী ব্যাপী যার নাম বিশ্বের মানুষ যাকে জেনে সেই কেসি আজকে হে মুসলমান ভালো করে শুনে রেখে দেন শুধু তাই নয় আপনাদের জানা আছে জার্মান পার্লামেন্টের সংসদ যার নাম হলো ওয়ার্নার ক্লাউন তিনি বলে আজ থেকে আমি আল্লাহর কোরান মারলুম যার নাম হলো ওয়ার্নার ক্লাউন তিনি বাজ থেকে আমি রসূলের হাদিস মাললুম ওয়ার্নার ক্লাউন আদোস্তমার ভালো করে শুনে রেখে দেন তিনি এক সময় ইরাক ইরান সিরিয়া থেকে আফগানিস্তান থেকে আসা মুসলমান শরণার্থীদের ওপরে তিনি যে অত্যাচার নির্যাতন করেছিলেন কষ্ট দিয়েছিলেন কিন্তু সেই কষ্ট দেওয়ার পরে তিনি যখন ইসলাম কবুল করে নিলেন মুসলমান ভালো করে শুনে রেখে দেন ওয়ার্নার ক্লাউনকে জিজ্ঞাসা করা হলো স্যার এক্সকিউজ নি দয়া করে শুনবেন স্যার কি দেখে আপনার ভালো লাগলো ওয়ার্নার ক্লাউন সে সময় বললেন দেখো লভ বন্ধুতের একটা কবিতা পড়ে বিশ্বনবীকে নিয়ে লেখা বিশ্বনবীর জীবনী পড়ে আমার ভাবনা চিন্তা আদর্শটা পুরোপুরি পাল্টে গেল শেষে আমি থাকতে না পেরে ইমান নিয়ে চলে এলাম জোরে বলেন জুড়ে বলেন ওয়ার্নার ক্লাউন বলেন যিনার নামটা চেঞ্জ করে দিয়ে নাম রাখলেন ইব্রাহিম সেই ইব্রাহিম বলেন রাতের অন্ধকারে বাড়ির সমস্ত সদস্যরা যখন বিছানায় ঘুমিয়ে যায় আমি ওয়াননা কারণস মানে রাতের অন্ধকারে নামাজের মুসল্লাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যায় জোরে হবে না জোরে হবে না রাতের অন্ধকারে আমি যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাই আমার বাড়ির সমস্ত সদস্যরা ঘুমিয়ে যায় প্রভু দরবারে আমি নামাজ পড়ে আমার অতীতের গুনার কথা মনে করে চোখ দিয়ে আমার পানি ঝরে যায় তাই তিনি থাকতে না পেরে তিনি সেই সময় তিনি যা পেনশন পেতেন সেই পেনশনটা হলো ভারতীয় মুদ্রার সাতষট্টি হাজার দুশো আট টাকা সাতষট্টি হাজার দুশো আট টাকা থেকে তিনি একটা অংশ কেটে নিলেন কেটে নিয়ে মুসলমান ইরাক ইরান আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা যে সমস্ত মুসলমান শরণার্থীদের আগমন ঘটে তাদের সেবাই তিনি নিয়োজিত হয়ে গেলেন জোরে বলেন জোরে বলেন ওয়ান গ্রাউন্ড বললেন দেখো আজকে আমি বলি শোনা এই বফেট মোহাম্ম আশলাম তিনাকে আজকে কেউ ছুতে পারে না পারবে না দেড় হাজার বছর আগে তিনি যা বলেছেন যা করেছেন যা ঘটবে বলেছেন যা দেখিয়ে দিয়েছেন যা ঘটবে বলেছেন আজ পর্যন্ত আমেরিকা ব্রিটেন ইউরোপ কেউ তার ধারে কাছে পৌঁছাতে পারেনি কায়ামত পর্যন্ত পারবে না কারণ তেনাকে নিয়ন্ত্রণ পরিচালনা করেন কে

আজকে গোটা পৃথিবীতে এক নম্বরে আছে খ্রিস্টান জাতি দু নম্বরে দ্বিতীয় নম্বরে আছে মুসলমান মুসলিম জাতি মুসলমান জাতি আজকে তাই পাশ্চাত্য দেশগুলো উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে শেষ করার একটা চক্রান্ত চলছে আর এই করুণ সময়ে দুঃসময়ে দুর্দিনেতে যদি মুসলমান যদি প্রকৃত আল্লাহওয়ালা না হয় কোনোদিন টিকে দাঁড়াতে পারবে না তারা অঙ্ক কষে দেখেছে হিসাব করে দেখেছে মুসলমানদের মধ্যে তিয়াপ্তা দল হবে কেন বলে গেছেন বিশ্ব নবী তিয়াত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা জাহান নামে যাবে অতএব একটা জান্নাতে যাবে তারা হিসাব করে নিয়েছে কোরআনকে নিয়ে গবেষকরা গবেষণা চালাচ্ছে আজ পর্যন্ত হাদিসকে নিয়ে গবেষকরা গবেষণা চালাচ্ছে তারা সমীক্ষা করে দেখেছে বলতে বাধ্য হলো তাই যে মুসলমানদের মধ্যে ফাটল ধরে আছে তাই শুধু মাঝখানে একটা করে সাবল মেরে দিলেই ছেড়ে যাবে সময় বেশি কল লাগবে না মুসলমান আজকে প্রকৃত মুসলমান পাওয়া খুব মুশকিল মুসলমান নামটাও মুসলমানের মতো নাই মুসলমানের ড্রেস পোশাক মুসলমানের মতো নাই রাস্তাঘাটে যখন পেচ্ছাপ করে তাও মুসলমান করছে কে করছে বোঝা যায় না মুসলমানের মধ্যে আজকে কিছুই নাই অতএব মুসলমান থেকে শেষ করার বেশি দিন সময় লাগবে না তাই এই করুণ সময়ে দুঃসময়ে দুধ দিনেতে যদি প্রকৃত আল্লাহওয়ালা হওয়া যায় ইয়ং ছেলেদেরকে বলবো প্রকৃত যদি নামাজি হতে পারেন প্রকৃত করবেন শেষ করতে পারবে না কেন মুসলমান ভালো করে শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিরে যদি একজন আল্লাহ ডাকনেওয়ালা নেক মানুষ থাকে তার খাতিরে আমার আল্লাহ পাক কেয়ামত ঘটাবেন না তাহলে একটা ইমানদারের কি সম্মান বুঝে আসছে আপনাদের বুঝে এলো একটা ইমানদার আল্লাহর খাস বান্দার কি সম্মান দিয়েছে আল্লাহ আর এই মুসলমান আজকে ভাই আমার দোস্ত আমার সুদের খাতাই নাম মদের খাতাই নাম লটারির খাতাই নাম ক্যারাম খেলাতে নাম ঘুষ খাওয়াতে নাম চুরি করাতে ক্রাম ছিনতাই করাতে নাম সব মুসলমান হে মুসলমান সুরে রেখে জমিনে যারা অশান্তির আগুন দাও দাও করে জ্বলিয়ে দেয় পৃথিবীর জমিনে যারা সন্ত্রাসবাদী কাজে নিযুক্ত হয় পৃথিবীর জমিনে যারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেয় আমি বলি তারা কোনো মুসলমান নয় তারা কোনো হিন্দু ভাই নয় তারা কোনো খ্রিস্টান জাতি নয় কেন প্রত্যেকটা ধর্মের বিধান প্রত্যেকটা ধর্মই বলা হয়েছে মানুষকে ভালোবাসার কথা আমার ইসলাম মানে বল শান্তি ইসলাম বলে নাওয়া শান্তি কোরান বলছেন তিন পারা এগারো পৃষ্ঠা ইনাদিনা ইন্দল্লাহ ইসলাম আমি আল্লাহফাকের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম আই এস এল এম ইসলাম আই ফর আই ফর সোর এল ফর লাভ এ ফর ওয়াল এম ফর মিন কাইন্ড আই সোরলা ওয় মিন কাইন্ড আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারলেন তিনি তো প্রফেট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একটা আদর্শকে অনুসরণ করলেন জোরে বোন সুবাহান আল্লাহ আরে জোরে বলেন না সুবাহান আল্লাহ পৃথিবীর জমিনে যারা অন্যায় কাজে লিপ্ত তারা মুসলমান নয় তারা হিন্দু নয় তারা খ্রিস্টান নয় অন্যায় কাজ কেউ করতে পারে না কেন মুসলমান যদি প্রকৃত মুসলমান হয় ইসলাম বলেছে শান্তির কথা ইসলাম বলেছে ভাতৃত্বের কথা ইসলাম 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 বলেছে 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 কথা কথা ঐক্যের ভালোবাসার কথা ইসলাম বলেছে আদর্শের কথা ইসলাম বলেছে রিলেশনের কথা প্রকৃত মুসলমান যদি সে হয় তাহলে অন্যায় কাজ সে করতে পারে না তাহলে যারা করছে তাদের ধর্ম বলে কিছু নাই প্রকৃত হিন্দু যদি কেউ হয় ধর্মের বিধান যদি সে মেনে নেয় তাহলে সে কাজ করতে পারে না প্রকৃত হিন্দু যদি কেউ হয় যারা করছে তারা প্রকৃত হিন্দু হতে পারে না কেন প্রত্যেকটা ধর্মই বলা হয়েছে ভালোবাসার কথা প্রত্যেকটা ধর্মই বলা হয়েছে রিলেশনের কথা শান্তির কথা তাহলে যারা করে তারা প্রকৃত ধর্মের বিধান মেনে চলতে পারেনি এদের ধর্ম বলে কিছু নাই এরা শুধুমাত্র দুষ্টু মানুষ হিসাবে চিহ্নিত হয়েছে দুষ্টু মানুষ হিসাবে এদের পরিচয় আর অন্য কিছু নয় কথা বসে আসছে আমারাদিন্দার ইমানদার নেকাল ললা বায়েরা সেই নবীকে ভালোবেসে এ মাহফিল করেছেন সকলি পাঁচ ওক্ত নামাজ বছরে একটা মাস রোজা বেশি বেশি করে একটু কালেমা শরীফ তবে আমি যে কথাটা বলতে বলতে এদিকে চলে এলাম সেটা কি যে কথাটা আমি বলতে যে কথাটা বলতে বলতে আমি এদিকে চলে এলাম ভাই আমার ভালো করে শুনে রেখে দেন এ পশ্চিম বাংলার জমিন ভারতের মাটি ভারতের জমিন এখানে ভাই আমার দোস্ত আমার ভাই হিন্দু মুসলমান খ্রিস্টান সব রকম শ্রেণীর মানুষ বসবাস করে আরামের সঙ্গে মিলে মিশে বসবাস করে রাতের অন্ধকারে যদি পাশের বাড়ির হিন্দু ভাইটা যদি অসুস্থ হয়ে পড়ে আব্দুল জব্বার ভাই বলে যদি আওয়াজ দেয় যদি তাকে তাকে রাতের অন্ধকারে যদি একটা মুসলমান অসুস্থ হয়ে পড়ে হিন্দু ভাইকে যদি আওয়াজ দেয় হিন্দু ভাইটার সঙ্গে রিলেশন মহাব্বত আছে নিশ্চয়ই হিন্দু ভাই টর্চ লাইট নিয়ে বার হবে মুসলমানের বাড়ির দরজার সামনে সে ঠোকা মারবে ভাই তোমার কি হলো এই এই আছে আছে পশ্চিম বাংলায় ভারতের ভালোবাসা একই সঙ্গে হিন্দু মুসলমান খ্রিস্টান চা খাওয়া পান খাওয়া একই সঙ্গে দোকানে বাজারে যাওয়া তবে মুসলমান সুরে রেখে দেন এক শ্রেণীর মানুষ তারা কিন্তু আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান উভয়ের মধ্যে বায়ামা দোস্ত একটা একটা বায়ামা দোস্ত ফাটল ধরাবার চেষ্টা করে আমি বলি ভাই এ পশ্চিম বাংলার জমিনে ফাটল ধরানো যায় না এ ভারতের জমিনে ফাটল ধরানো যায় না এটা অন্যান্য কান্ট্রি অন্যান্য দেশে হটেসের আলাদা ব্যাপার কিন্তু এ পশ্চিম বাংলা শান্তির জায়গা এ পশ্চিম বাংলায় যেমন নজরুল এসে দেখিয়ে দিয়েছে এ পশ্চিম বাংলায় তেমন রবীন্দ্রনাথ এসে দেখিয়ে দিয়েছে এ পশ্চিম বাংলার জমিন শান্তির জায়গা এ ভারতের জমিন আমিন শান্তির জায়গা এই ভারতের জমিনে ভায়ামাদDst আবার ফাটল ধরানো যায় না যারা ফাটল ধরাবার চেষ্টা করে তাদের চিন্তা ভাবনা ব্যর্থ হবে তারা কোনোদিন ফাটল ধরাতে পারে না যদি পশ্চিম বাংলা ভারতের মানুষ যদি ঠিক থাকে কোনোদিন ফাটল ধরাতে পারবে না আর এই মুসলমান ভায়ামাদDst আমার আমি এতটুকুই কথা বলে যাই আমি এতটুকু কথা বলে যাই হিন্দু মুসলমান খ্রিস্টান পাশাপাশি কাছাকাছি বসবাস করেন তেমনি বসবাস করবেন ভালোবাসবেন মুসলমান হিন্দু ভাইকে ভালোবাসবেন হিন্দু ভাই মুসলমানকে ভালোবাসবেন মুসলমান খ্রিস্টানকে ভালোবাসবেন খ্রিস্টান হিন্দু খ্রিস্টান মুসলমানকে ভালোবাসবেন এটা বিশ্ব নবীর নবী যখন ইহুদিদের পাড়াতে গিয়েছিলেন ইহুদিদের রেখে দাও দাও। মনে মনে ভাবনা যে মোহাম্মা স্লাম আজকে এসেছে আবদুল্লাহ সাত সমুদ্র তার নদী পার করে তোমাদেরকে ধরে বেড়ে মুসলমান করে নেবে না আমি রসুল বলে যাই আমার আল্লাহ বলেছেন লাকুম দীনাকুম ওয়ালিয়া দীন তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও তাতে ধর্মের কোনো আপত্তি থাকবে না হে মদিনার ইহুদিরা তোমরা তোমাদের ধর্মের পূর্ণ স্বাধীনতা পাবে তোমরা তোমাদের ধর্মে পালন করতে পারবে তোমাদেরকে কেউ বাধা দেবে না সেই বিশ্ব নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে নিশ্চয়ই আপনিও বলবেন কথা বুঝতে পারছেন ভাই আমার দোস্ত আমার আমার দিনদার ইমানদার নেকাল্লা ভাইরা খুব অল্প সময় একটু আলোচনা করি কথাই কথা বেড়ে যাচ্ছে ভাইয়া মাদস আমার আমি একটু সামাজিক কথা বলতে অব্বস্ত বুঝতে পাচ্ছেন একটু বাস্তব নিয়ে বলি বিভিন্ন জায়গায় অসব প্রোগ্রাম করি ভাইয়া মাদস আমার বড় বড় হাজার হাজার লোকের সামনে প্রোগ্রাম করি ভাই ভাইয়া মাদস আমার অনেক ভাইয়া মাদস আমার ভাইজান ভাইজান অনেক আমি বড় বড় ভাইজান এমন এমন জায়গায় যাই কথা বুঝতে পাচ্ছেন ভাইজান ভাইয়া মাদস আমার সমস্ত শ্রেণীর মানুষ সেখানে থাকে হায়ার হায়ার এডুকেটেড থাকে সমস্ত জায়গা কি আমাকে প্রোগ্রাম করতে হয় আপনাদের দোয়া অন্য কিছু নয় ময়া মাদসমা গত 20 নভেম্বর ময়া মাদসমা গত 20 নভেম্বর আপনার ওই কলকাতা পাকশার কাজ ময়দানে ভাইজান সেই দেওয়ানি বিধি আইনের বিরুদ্ধে যে মুসলমান লক্ষ লক্ষ মনসউলমানের সমাগম ঘটেছিল লক্ষ লক্ষ মানুষ গিয়ে হাজির হয়েছিল মুসলমান আপনাদের জানা আছে আমিও সেখানে ছিলাম ডিআইপিসি তে আমিও ছিলাম কিন্তু মুসলমান ভালো করে শুরে রেখে দেন এই মুসলমান ভালো করে শুরে বলে গেছেন। যারা ধর্মের উপরে আঘাত আনবে কোরআনের উপরে আঘাত আনবে ধর্মের উপরে আঘাত আনবে এটা কিন্তু মুসলমান মেনে নিতে পারবে না পারবে মুসলমান সব থেকে বেশি ভালোবাসে কাকে ইমানকে ঘর বাড়ি সম্পত্তি মুসলমান ইমান দিতে পারে না মুসলমান কোরআন ছাড়তে পারে না মুসলমান হাদিস ছাড়তে পারে না মুসলমান ভালো করে সুরে রেখে দেন জেনে রেখে দেন এ ধর্মের ওপরে আঘাত আনলে কোরআনের বিরুদ্ধে কথা বললে মুসলমান কিন্তু ছাড়তে পারে না আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা ভাই আমার দোস্ত আমার সকলে মিলে মিশে বসবাস করবেন হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে মিলে মিশে বসবাস করবেন কেন আপনার আমার পীর মুজাদ জামাম দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহ ফুরফুরা শরীফ তিনি যখন কায়া মা দোস্ত আমার কলিকাতা বায়া মা আমার মনুমেন্টের নিচে গিয়ে চিৎকার করে আওয়াজ দিয়েছিলেন হে সরকার হলো একটা গাছ আর সেই গাছের শিকড় হলো তিনটে একটা হলো মুসলমান জাতি একটা হলো খ্রিস্টান জাতি একটা হলো হিন্দু জাতি এই সরকার ভালো করে শুনে রেখে দেন ব্রিটিশ সরকারকে সেই সময় ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা আওয়াজ দিয়েছিলেন সরকার হলো একটা গাছ সেই গাছের শিকড় হলো তিনটে যদি কেউ চেষ্টা করে এই শিকড় থেকে একটা শিকড় কেটে দেবে কোনো দিনই কিন্তু সেই রাখতে পারবে না এই শিকড় যদি কেটে কেটে দেওয়া হয় গাছটা তাহলে দুর্বল হয়ে পড়বে ভাই ঠিক বলছি ভুল বলছি কোনো একটা গাছে যদি শিকড়কে গাছের যদি একটা শিকড়কে কেটে দেওয়া হয় এই এক গাছের যদি একটা শিকড়কে কেটে দেওয়া হয় গাছটা দুর্বল হয়ে পড়বে গাছটা সতেজ থাকতে সতেজ চাঙ্গা থাকতে পারে না কে বলেছিলেন ফুরফুরার শরীফ দাদা হুজুর কেবলা আজকে সেই পার্ক কাজ ময়দানে সেই আওয়াজি দেওয়া হয়েছিল লক্ষ লক্ষ মানুষের সমাগম গোটা পার্ক কাজ ময়দান ভর্তি হয়ে গিয়ে কলকাতা অচল হয়ে গিয়েছিল রাস্তাঘাট জ্যাম হয়ে গিয়েছিল যারা গিয়েছিলেন নিজে চোখে দেখে এসেছেন যারা গাননি দেখেননি শুনেছেন

কথাই কথা বেড়ে যাচ্ছে বিশ্ব নবীকে নিয়ে অল্প সময় একটু আলোচনা করব বলেছিলাম এটা বলি আমি বিদায় নেওয়া ইনশাআল্লাহ তো ভাই আমাদের তোমার বিশ্ব নবীকে নিয়ে আমি যেটা বলবো বলেছিলাম সেটা কি আমার নবী আমার রসুলের আগমনের কথাটা একটু আপনাদেরকে টাচ করি আমার নবী যখন এসেছিলেন যেখান থেকে আমি ধরেছিলাম হাজাতে ঈসা আসলামকে আমার আল্লাহ পাক শেষে পাঠিয়েছিলেন তারপরে পাঠিয়েছিলেন আমাদের নবী যে নবী বলেন আনা আখাতিমুন নবীন লা নবী আমি হলাম জগতের শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না

হাজাতে ঈসা নবীকে যখন আমার আল্লাহ পাক আসমানে তুলে দিলেন বাবা এরপরে আর নবী নাই এরপরে আর রাসূল নাই এরপরে কোন মাস্টার নাই কোন আল্লাহর ওলি নাই ফলে মানুষ অন্যায় অত্যাচার মারামারি কাটা কাটি খুন খুনি নিয়ে মেতে উঠল নবী নাই তো মানুষ কি করবে কোন মাস্টার নেই টিচার নেই তো ছাত্র অত অন্যায় করবেই এই কথা বলেন না ঠিক না ভুল গো কথা বুঝে আসছে তো আপনাদের নাকি বুঝে আসছে তো মাস্টার নেই টিচার নেই তো ছাত্র অন্যায় করবে এ না শুনে কে দিয়ে গেল জেনে কে দিন ব্যাপার শুনে কে দিন ব্যবা ফলে মানুষ অন্য অত্যাচার মারামারি কাঁটা কাটি খনো খনি মেরে নেওয়া কেড়ে নেওয়া চিটিংবাজি করতে লাগলো শুধু তাই নয় এত অন্যায় এত অন্যায় এত করতে লাগলো পানির খোদা নুনের খোদা খাওয়ার খোদা তারা কইরি করল কাবা শরীফের ভেতরে তিনশো ষাটটা ঠাকুর রেখে দিয়েছিল তারা এত অন্যায় এত অপরাধ এত গুণার কাজ করেছিল আমার আল্লাহ পাক নারাজ হয়ে গিয়ে রহমতের দরজা বন্ধ করে দিয়েছিলেন পানি আর হয় না পানি বন্ধ করে দিলেন পানি আর নেই পানি আর নেই পানি আর নেই ওরা এ আমার মুরুব্বিয়ানেরা বাবারা শুনে এক দিন জেনে বাবা পানি আর নেই পানি আর নেই পানি আর হয় না বাবা হে আরব্বাসিনা পানি 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 করে অস্থির হয়ে পড়ল বাবা জীব জন্তুর গুলো সব পানি 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 কোন অস্থির হয়ে পড়ল জ্যান্ত গাছগুলো সব ফল ফুল পাতা গুলো সব আস্তে আস্তে শুকিয়ে গিয়ে জোরে পড়তে লাগল আরব পানি 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 করে অস্থির হয়ে পড়ল কোথায় গেল সিন্নি কোথায় গিয়ে ফিরনি কোথায় গেলে পানি হবে বা কোথায় গেলে পানি না 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 পানি আর হল না আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে রহমতের দরজাখানা তালা লাগিয়ে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন পানি আর নেই পানি আর নেই পানি বন্ধ ওবা যা ও আমার মরুবিয়ানেরা বাবারা শুনে কে দিন কে দিন বাবা পানি পানি করে অস্থির হয়ে পড়ল জন্তু গাছগুলো সব শুকিয়ে গিয়ে ফল ফুল গুলো পাতা গুলো সব ঝুড়ে ঝুরে পড়তে লাগলো পানি 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 করে জীব জন্তু গুলো সব অস্থির হয়ে পড়ল বাবা খাল বিলগুলো শুকিয়ে গেল নদীগুলো শুকিয়ে গেল খাল শুকিয়ে গেল পানি 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 করে অস্থির হয়ে পড়ল পানি আর নেই পানি আর নেই রহমতের দরজাখানা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন পানি আর নেই ও ও বাজ আমার মুরব্বী আর খেয়ে দিন জানে খেয়ে দিন বাবা এই পাঁচশো সত্তর বছর পরে আমার আপনার নাবী আমার আপনার অসুখকে আমার আল্লাপাক দুনিয়া জমিনে পাঠালেন আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না একজন ঘোষণাকারী ফেরেশতাকে ঠিক করে দিলেন হে ঘোষণাকারী ফেরেশতা গোটা আসমানে একটু ঘোষণা করে দাও জানিয়ে দাও হে ঘোষণাকারী ফেরেশতা গোটা আসমানে একটু ঘোষণা করে দাও যে নবীকে দুনিয়াই না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না যে দুনিয়াই না পাড়ালে আমি আল্লাহ আসমান বানাতাম না লাউলাক লামা খালাকতুল আফলাক যে নবী কে দুনিয়ায় না পাডালে আমি আল্লাহ কিছুই বানাতাম না পৃথিবী বানাতাম না আসমান বানাতাম না চাঁদ বানাতাম না সূর্য বানাতাম না জমিনে বানাতাম না গাছপালা বানাতাম না কিছুই বানাতাম না ও যোরাতেতে সেই বিশ্ব নবীকে আমি আল্লাহ আমিনার পেট থেকে দুনিয়ার জমিনে পাঠাচ্ছি জোরে বলেন জোরে বলেন আর একটু জোরে বলেন এবার এবা জামা জামাকেরা এ আমার মুরুব্বি আনারা বাবারা সুরের কে দিন দিন বাবা আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন রহমতের বললেন হে ফের দেরি করোনা দেরি করোনা দেরি করোনা আজকে দিনে আমি আল্লাহ পাক এত রাজি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি আসমানে একটু ঘোষণা করে দেয়া হয়েছে যাও যাও দেরি করোনা দেরি করো না দেরি করো না এত অন্যায় এত অপরাধ করেছিল তাদের অপরাধের কারণে আমি আল্লাহ পাক রহমতের দরজাখানা বন্ধ করে দিতে বলেছিলাম কিন্তু আজকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমার হাবিবের খাতিরে আমার নবীর খাতিরে রহমতের দরজাখানা খুলে দেওয়ার আদেশ দিলাম জোরে বলেন না প্রচুর পানি

জ্যান্ত গাছগুলো সব পানি পেয়ে পানি পেয়ে অস্তারা পানি পে ফল ফুলগুলো আবার ধরতে লাগলো জ্যান্ত জ্যান্ত জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করল আরও বাঁশিরা পানি পে তৃপ্তি লাভ করলো আরও খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে সে বছরে একটা নাম দিয়েছিল সানা তুলফিতিয়াস জয় রে বৎসর আনন্দের বৎসর বলে অভিহিত করেছিল। কার খাতিরে কথা কয় না কেন কার খাতিরে আরে বলেন না কার খাতিরে বিশ্ব নবীর খাতিরে جنابির সম্মান আল্লাহ এত দিয়েছেন সেনাবীর খাতিরে রাত আশা করে আল্লাহ দিনে নবীকে রাতে পাঠান দিন আশা করে আল্লাহ দিনে নবীকে দিনে পাঠান রাতে পাঠাবেন না দিনে পাঠান

সেই সময়তে বললেন হে দিন চিন্তা করিস না আমি আল্লাহ এমন একটা সময়ে পাঠাবো রাতেরও দুঃখ নাই দিনেরও দুঃখ নাই অর্থাৎ রাতের শেষ সময় দিনের সময় দিনের শুরুতে রাতের শেষেতে দিনের শুরুতে শুভে সাদেকের সময় ভোরের সময় আমাদের নদীকেল্লা পাঠালে উভয়ের মনের আশার আশা হলো আমার আল্লাহ খবুল করে নিলেন তাদের উভয়ের মনের আশাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ভোরের সময় পাঠালেন রাতের শেষ সময় দিনের প্রথম সময় কেউ বলতে পারবে না দিনে এসেছে কেউ বলতে পারবে না রাতে এসেছে তোদের উভয়ের কথা আমি আল্লাহ কবুল করলাম কথা বুঝতে পারছেন ভোরের সময়তে আমার আল্লাহ বিশ্বনবীকে নবীকে দুনিয়ার জেবিনে পাঠালেন সে বিশ্ব নবীর মজে জানিয়ে বিশ্ব নবীকে নিয়ে এক এক দিক যদি আলোচনা করা হয় ঘন্টার পর ঘন্টা কেটে যাবে ভাই আমার নবী আমার ছোটবেলা থেকে কিভাবে নবী বড় হয়েছেন এ তেষট্টি বছর তেষট্টি বছরের ঘটনা নিয়ে যদি এক একটা কালে যদি ফেলে দিয়ে যদি আলোচনা করা হয় শেষ করা যাবে না হয় আমার দিন দার ইমান ভাইয়েরা বেশি সময় আমি নিতে পারবো না কারণ আগেই বলেছি কথা বুঝতে পারছেন তো এর মাঝখানে আমি আরেকটা ওয়াজ আপনাদের রেখেছিলাম কি গো কষ্ট হচ্ছে আপনাদের না কি গো ছেলেরা কথা কয় না কেন কষ্ট করছে ভাই শেষকালে বলবেন ভাইজানকে তো ঘন ঘন পাচ্ছি তাহলে দুজনই গ্র্যাজুয়েট পাস মনে আছে গ্র্যাজুয়েট পাস মনে আছে বুঝে আসছে বহু পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করলো গ্রাজুয়েট গ্রাজুয়েশন কমপ্লিট করলো এখন ছেলেটা চাকরি পায় না কথা বুঝে আসছে না ছেলেটা চাকরি পায় না এক ধাপ্পা এক ধাপ্পা বাজ দালালের পাল্লাই পড়েছে দালাল বলছে চাকরি একটা আছে করবা বলে কি চাকরি বলো বলে চাকরি একটা আছে করবে কি বলো বলে কি বলে চিড়িয়াখানার চাকরি মানে সে আবার কি চাকরি গেটে বসে থাকতে হবে গেটম্যান সিকিউরিটির চাকরি আরে কি চাকরি বলো বলেন না খেলা দেখা বাচ্চা আবার কি কথা খেলা দেখা বা চাকরি আমি আবার খেলা দেখাতে পারেন অন্য কিছু নাই খালি যখন খেলা দেবে সামনের দিকে দুটো পা হাত ফেলে দেবে পিছন দিকে দুটো পা ফেলবে বাগে ছালটা পরে খালি খেলা দেখিয়ে দেবে কি বলছে বুঝে আসছে আপনাদের বাগে ছাল পরে খালি খেলা দেখাবে বাগে বাগে ছাল পরে খেলা দেখাতে হবে মানে তোমাকে বাঘ সাজতে হবে

তোমাকে সবাই দেখবে বাঘ তবে আওয়াজের থেকে কিন্তু হাত পা নাড়া দেবে বেশি আওয়াজ বেশি করবে না গর্জন বেশি দিও না বেশি দেওয়ার দরকার নাই হাত পা নাড়াবে বেশি অভিনয় বেশি করবে তোমার থাকবে একটা ল্যাজ গায়ে পরানো থাকবে বাবে বাগের ছাল ঠিক আছে বল পয়সা যদি হয় তো অসুবিধে কি আছে বল চল গায়ে দেবো বাগের ছাল তো চল চল কথা বুঝতে পারছি এখন বাঘের ছাল পরে চিড়িয়াখানার ভেতরে এ একটা কামরার মধ্যে ঘেরার মধ্যে আছে খুব খেলা দেখাচ্ছে একদিন খেলা দেখাতে দেখাতে দেখে সব বনাশম ট্যাপটাপ লোক জমে গেছে মানে এমন দেখাচ্ছে বাগের ছাল পরে লোকে মনে করে ও অর্জিনালি তাকালে মনে হয় বাঘই হবে একবারে লোক ঝিঁড়ে ধরেছে বুঝতে পাচ্ছেন এই রকম করতে করতে এত জোশ এসে গেছে জোশ দেখাতে গিয়ে মেরেছে তারে ধাক্কা বুঝতে পারছেন যেই মেরেছে তারে ধাক্কা তারটা এখন ওই দিকে দেওয়াই সামনের দিকে যে তারটা ঘেরা ছিল ঘেরাটা এখন খুলে গেছে বুঝতে পারছেন যেই খোলা গেছে পাশের কামড়াতে ছিল শিল এখন সিংহ যখন তেরে উঠেছে এ বেটা এবারে ভয় পেয়ে গেছে এই সর্বনাশ করেছে ও তো সিংহ ও যদি একবার বুঝতে পেরে যায় তাহলে তো আমাকে এক্ষুনি গিলে খেয়ে ফেলবে সর্বনাশ করেছে কি করা যাবে এই চিন্তা করে সিংহ এখন পেরেশানির মধ্যে বাঘ এখন পেরেশানির মধ্যে পড়ে গেছে বাঘ এখন পেরেশানির মধ্যে পড়ে গেছে কি করা যায় বাঘ এখন খুব টেনশনের মধ্যে পড়ে গেছে যদি সিংহ এসে যায় তাহলে আমাকে তো খেয়ে ফেলবে ছিড়ে বিপদে পড়েছি বাঘ এখন খুব চিন্তার মধ্যে পড়ে গেছে বুঝতে পারছেন এখন সিংহ এখন হিলে দুলে আস্তে আস্তে বাঘের খাঁচার মধ্যে এসেছে কামরার মধ্যে এসেছে যখন এসেছে এ এখন বাঘ থরথর করে কাঁপছে সিংহ কানে কানে এসে বলছে ভয় পেও না ভাই আমিও তোমার মতো গ্রাজুয়েট আমিও চাকরি পাইনি বলে আমিও এই চাকরি নিয়েছি সিংহ চাকরি আমি এই চাকরি নিয়েছি চাকরি তুমি নিয়েছো বাঘের চাকরি ভাই পাওয়ার কোন কারণ নেই দিলে আবার ছাল পড়ার মতো অসুবিধা হয়ে যায় আমি আর সময় দিচ্ছি ভাই যান মাসাল্লাহ আপনাদের সামনে এখন আমি আর বসিয়ে রেখে বলবো না আমি আর বসে রেখে বলবো না আল্লাহ নিয়ে অন্যদিন হবে এখন চলে এসেছেন একটা আমাকে বসিয়ে রেখে বলতে খারাপ লাগে বুঝতে পারছেন এক একটা ওয়াইজিন বক্তাদের এরকম অভ্যাস আছে বসিয়ে বসিয়ে অনেকক্ষণ বলে কিন্তু আমি ওটা পারিনি কেন প্রত্যেকের ইজ্জত সলমান আল্লাহ দিয়েছে ঠিক না বলি দেখ আপনার খুব যখন বলছে

কমে যাচ্ছে সবাই জাগে হে মুসলিম তুই জগলি না প্রভুর ডাকে সবাই জাগে মুসুলিম তো আল্লাহ আলা বেভোর গে খুমিয়ে গমে ঘুমকি রে তোর ভাঙল না প্রভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না প্রভুর ডাঙে সবাই জাগে হাই মুসলিম তো জাগলি না আল্লাহ আলা জোরে জোরে কু এগুলো আমার নিজের তৈরি করা গজল আমি আপনাদেরকে মাঝে মাঝে বাস্তব গজল শোনাই একটু বাস্তব নিয়ে আজ করি আজকে আমি সময়ের দিকে লক্ষ্য করে করবো না ভাইজান তবে এটা আমার নিজের তৈরি করা গজল সিয়াল ডাকে হু কোকিল ডকে সবাই ডে আপন ভাষাই হে মুসলিম তোই ডকলি না সবাই ডাকে আপন ভাসাই হৈ মুসলিম তোই ডকলি না পোভুর ডে সবাই জাগে হাই মুসলিম তুই জগলি না পভুর ডাকে সবাই জাগে হাই মুসলিম তুই জগলি না সলে আলা ও আলা সইয়ে দে না বাওলা না গামগাম্মা যাই হোক ভাইজা ভাইজা সংক্ষেপ করে দিলাম দিলাম আমি আর সময় নিচ্ছি না আল্লাহ যদি নিয়ে আলোচনা হবে এখন আপনার সামনে অজনের সৈয়দ করবেন জনাব হযরত মাওলানা মাহিরুল ইসলাম সাহেব আল্লাহ করে আপনারা সকলে মন দিয়ে শুনেন মাশাআল্লাহ কেউ উটা উটি করবেন না সকলে বসে ওয়াজ শুনুন মাশাআল্লাহ সকলে বসে ওয়াজ শুনুন তাকবীরের নারে তাকবীর এই জয়দার নারে আর জয়দার নারে তাকবীর দিবে আল্লাহ সকলে বসে শুনেন আমি গুনাহগার আপনাদের খেতে থেকে বিদায় ভাই আমার দোস্ত আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি সকলকে একবার মোহাবতের সালাম দি আলাইকুম